সকলকে অনেক অনেক ভালোবাসা। আর সকলের ভালোবাসা নিয়ে কিন্তু লাভ সুন্দরবন কিন্তু পথ চলা শুরু করেছে। আর এটা সুন্দরবন, আর এই সুন্দরবনের আলাচে কানাচে আমরা ঘুরে বেড়াই, ভিডিও বানাই। আপনাদের যদি এই তথ্যগুলি ভালো লাগে তাহলে প্লিজ লাভ সুন্দরবন চ্যানেলকে একটা সাবস্ক্রাইব করবেন আর লাভ সুন্দরবন চ্যানেলের সঙ্গে থাকবেন। আপনাদের জন্যই কিন্তু আমরা অনেক দূর আগাতে পারব। এই যে গ্রামগুলি দেখতে পাচ্ছেন, সুন্দরবন সংলগ্ন জঙ্গলের ঠিক অপর প্রান্তে আমরা এখন চলেছি। আর এই সব জঙ্গলের ঠিক অপোজিট পারে কখনো কখনো সময় বাঘের আনাগোনা বেড়ে যায়, আর আমরা এটাই আজ জেনে নেব। তার আগে বলবো, আপনি যদি আমাদের লাভ সুন্দরবন চ্যানেলের প্রথম হয়ে থাকেন তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন, আর আমাদের একটা সাবস্ক্রাইব কিন্তু আমাদের অনেক অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। আমরা অনেকটা দূর এগিয়ে গিয়েছি শুধু আপনাদের সাহায্যে। আর একটা সাবস্ক্রাইব করবেন, আমরা আমাদের সঙ্গে থাকবেন আর আমাদের সঙ্গে থাকার অনুমতি দেবেন। আর কখন বাঘ সুন্দরবন জঙ্গল সংলগ্ন এলাকাতে বেশি উপদ্রব করে আমরা আজ জানবো সেটাই। একটা জঙ্গল থেকে আর একটা ঠিক মানুষের বসতি সেই এলাকায় কখন যায় আমরা সেটা জানব। তার আগে বলবো, আপনারা আমাদের ভিডিওগুলি প্রতিনিয়ত দেখেন আর আমরা সেটা জানি। আর সুন্দরবনের মানে বাঘিনীরা যখন গর্ভবতী হয়, তাদের যখন প্রসব করার সময় আসে, সেই সময়টা তারা মানে মদ্দা বাঘ, এঁড়ে বাঘ যেটা বলে, সেই বাঘদের ভয়ে তারা ঠিক আশ্বিন কার্তিক অঘ্রাণ এই তিন মাস তারা ওই জঙ্গল ছেড়ে তারা লোকালয়ে চলে আসে। আর এই লোকালয়ে তখন মানে ধানের চারা গাছগুলি অনেকটা বেড়ে যায় এবং এই ধান খেতে তারা লুকিয়ে থাকে, তাদের বাচ্চা প্রসব করে, সেই বাচ্চা আস্তে আস্তে বড় করতে থাকে তারা। এইভাবেই তারা তাদের বাচ্চাকে সেই সব ইঁড়েবাঘ বা মদ্দাবাঘের হাত থেকে বাঁচানোর জন্য তারা এই সব গ্রামে প্রবেশ করে। হয়তো সেই সময় বাঘের আক্রমণে দু একটা ছাগল কিংবা গরু তারা খেয়েও নেয়। আর তারা বেশি দিন থাকতেও পারে না, কারণ মানুষের চোখে ধুলো দিয়ে তারা বেশি দিন লুকিয়ে থাকতে পারে না। আমরা প্রায় প্রতিনিহত সুন্দরবন ঘুরে বেড়াই আর সুন্দরবন মানুষের কাছে এই সব তথ্য আমরা সবসময় পেয়ে যাই। কখনো তারা রাতে বাড়ির উঠান থেকে হেঁটে বেরোয়, কখনো তারা মানে মাঠ বরাবর যে রাস্তা থাকে, মাটির রাস্তা, সেখানে হেঁটে বেরোয়। চোখের সামনে অনেকে কুয়াশা বা ঠান্ডায় মানে শীতের সময় দেখতে পায়, তখনই হয় বড় বিপদ। আর সে সময় অনেক মানুষজন একসঙ্গে জড়ো হয়ে তারা সেই সব বাঘদেরকে ওই জঙ্গলে পাঠানোর ব্যবস্থা করে। আর সে সময় কিন্তু বন দপ্তর থেকে লোকজন আসে, আর এভাবে কিন্তু বাঘেরা কিন্তু তাদের বাচ্চাদের বাঁচানোর জন্য কিন্তু এই সব লোকালয়ে প্রবেশ করে। আর সেই সময় হয়ে ওঠে মানে এই যে এখন ভাদ্র মাস আশ্বিন কার্তিক অঘ্রাণ, ধান বড়, ধানের চারাগুলি বড় হবে, ধান সবুজ হয়ে যাবে, গোল হয়ে যাবে, আর তার মধ্যে যখন পাকা পাকা ভাব হয়ে যাবে তখন কিন্তু আর দেখা যায় না। আর হলদে ভাব হয়ে গেলে বাঘের রংটা কিন্তু হলদে দুরাকাটা ডাক। তাই এমন সময় তারা লোকালয়ে প্রবেশ করে। তাই ভালো থাকবেন আর আমাদের ভিডিওগুলি আমরা প্রতিনিয়ত দেখেন, আর প্লিজ আপনাদের সাহায্যে বিনা আমরা একটা পথও একটা টিপও আমরা পথ চলতে পারবো না। তাই আমাদের ভিডিওগুলি সম্পূর্ণ দেখবেন আর আপনাদের ভালো লাগলে একটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন, কারণ আপনাদের জন্যই কিন্তু আমরা এতটা দূর এগিয়ে গেছি, আমরা অনেকটা দূর চলে এসেছি শুধু আপনাদের জন্য। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের সঙ্গে থাকবেন, লাভ সুন্দরবন চ্যানেলকে সাহায্য করবেন। আজ